খালি গায়ে উজু করলে হবে কিনা, শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে, স্বামীর পকেট থেকে না পড়ে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি? মোবাইলে কোনো অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাকস্থানে যাওয়া যাবে কিনা, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায়, অবস্থি মারা গেলে কি নাইলা পড়া যাবে, উজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা, প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক, কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না। কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি? বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বশত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই, তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত, বিধায় ইচ্ছাকৃতভাবে করা উচিত না, কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গায় রাখা উচিত এবং পায়ে রাখা উচিত, এর বাইরে ওটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই, বাধ্যবাধকতা নেই। বুল জানতে চেয়েছেন, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায়, না কোনো দিন এমন নাই যেদিন চুল কাটা বা নখ কাটা না যায়, খ্রিস্টানদের পোশাক, কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না, এ পোশাকে নামাজ হয় না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা, প্যান্ট শার্টে নামাজ হবে না, কোরআন হাদিসের কথা এরকম কোন কথা বলা হয়নি, আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোন সুযোগ নেই, কারণ এটি খ্রিস্টানদের কোন ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয়, আদিত্য হল যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক, তারাই শুধু পড়ে এমন আর নাই, যার কারণে এটি একজন মুসলিম হিসেবে পড়তে পারেন কোনো অসুবিধা নেই। সীমান্ত, আপনি জানতে চেয়েছেন, কোনো অমুসলিম মারা গেলে কি ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে, যাবে কোনো অসুবিধা নেই, ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, অমুসলিমকে তো একই কথা প্রযোজ্য, কোনো অসুবিধা নেই, ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে। শিপন আহমেদ, আপনি প্রশ্ন করেছেন, মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাকস্থানে যাওয়া যাবে কিনা, উত্তরে যাবে, কোনো অসুবিধা, এটা ভিতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে, আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে, আমরা বাথরুম যেতে পারি, মোবাইলের ভিতরে ওইটা আছে, যেতে পারে, কোনো অসুবিধা নেই। সুমাইয়া সীমা, আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না পড়ে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে, ওই টাকা দান করলে কি গুনাহ হবে, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মন সম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মন সম্মতি আছে এটুকু, আর যদি তার মন সম্মতি না থাকে, এটা মানে একবার নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে, আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন, এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় হবে না। এস এম রাফি জানতে চেয়েছেন, শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয়, এটা মাকরুহ হবে। সাকিবুল হাসান জানতে চেয়েছেন, মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে, মাথা যদি কাপড় ছাড়া উজু করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার উজু হয়ে যাবে, উজুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না। এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন, খালি গায়ে উজু করলে হবে কিনা, উজু করার সময় দোয়া আছে কিনা, উজু করার সময় শুধু বিসমিল্লাহ বলে আপনি উজু করবেন, ব্যাস যথেষ্ট, আর কোনো দোয়া করা জরুরি না, খালি গায়ে উজু করতে পারেন, কোনো অসুবিধা।